Close your eyes. Wake up. Smile. বর্তমানে টেকনোলজি কোথা থেকে কোথায় পৌঁছে গেছে, আর সবথেকে বড় কথা, আজকাল তো নকল মানুষও বানানো হচ্ছে, যাদের আমরা রোবট নামে চিনি। আপনি কি জানেন আমাদের মধ্যে এক একটা এমন রোবট রয়েছে যারা এমন এমন কাজ করে যা আপনার কল্পনারও বাইরে। কিছু মহিলা রোবট তো আবার এতটাই সুন্দরী যে যাকে দেখে আপনার হোশ উড়ে যাবে। তো ভিডিওটি শুরু করার আগে আমাদের একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন। রোবট আয়দা, সবার প্রথমে আপনাদের পরিচয় করাবো আয়দার সঙ্গে, যে সব থেকে আলাদা। এনাকে দেখুন, ইনি হলেন আয়দা, খুব সুন্দরী একজন মহিলা, কিন্তু আসলে সে একজন রোবট। শুধু রোবটই নয়, একজন খুব ভালো পেন্টারও। সে নিজেকে আয়নায় দেখে এঁকে ফেলতেও পারে। চলুন এবার জেনে নেব আয়দাকে কে বানিয়েছিল। এ শুধু পেন্টিংই করে নাকি আরও কিছু জানা আছে তার? বন্ধুরা, রোবট আয়দার পেন্টিং প্রদর্শনী লন্ডনের ডিজাইন মিউজিয়ামে রাখা হয়েছে, যা মে এবং জুন মাস করে এক্সিবিটেড করা হবে। তাও আবার করোনা সব রকম নিয়ম মেনেই। সেঞ্চুরির ম্যাথামেটিশিয়ানরা এর নাম দিয়েছেন আদা লাভলেস। এটি বিশ্বের প্রথম রোবট যে হাত এবং চোখের দ্বারা পেন্টিং করতে পারে। একে বানিয়েছে অক্সফোর্ড আর্ট গ্যালারির মালিক এইডান মেল্লার এবং লুসি সিল। নাদিনী রোবট, আপনি হয়তো অনেক সুন্দর সুন্দর রোবট দেখেছেন, কিন্তু এখন যাকে দেখাবো তাকে দেখে আপনি বলবেন রোবট হলে এমনই হওয়া উচিত। এটা হলো নাদিনী রোবট। সবাই প্রথমে এনাকে দেখুন। একে দেখে কেউ কি বলতে পারবে এটা একটা রোবট? আমার প্রথমে একে রিয়েল ওমেন বলেই মনে হয়েছিল। এবার বলবো এটা কতটা ইন্টেলিজেন্ট রোবট। সবার প্রথমেই বলি, এটি একটি ক্যামেরা ফ্রেন্ডলি রোবট, যাকে দেখে শিখে নিতে পারেন ক্যামেরাকে কিভাবে ফেস করতে হয়। এর কাছে একটি চ্যাট বক্স রয়েছে যাতে সে মনে রাখতে পারে প্রথমবার আপনার সাথে তার কী কী কথা হয়েছে। এই রোবট একটি না দুটি না পুরো ছয়টি ভাষা বলতে পারে, যার মধ্যে হিন্দিও রয়েছে। ডেলিভারি রোবট, এবার আপনাদের যে রোবটটি দেখাবো তাকে দেখে আপনি বলবেন সত্যি রোবটটি কিন্তু বেশ কাজের। নাম শুনেই হয়তো আপনি বুঝতে পারছেন এটা কী কাজ করে। বন্ধুরা, এটি লোকের বাড়ি বাড়ি গিয়ে জিনিস পৌঁছে দেয়। দেখুন কীভাবে সে জিনিসপত্র ক্যারি করে এবং লোকের বাড়ি যায় আর জিনিস দিয়ে আসে। আপনি কি এর আগে এমন রোবট দেখেছিলেন? বলা হয় যে এর ভেতরে অনেকগুলি অ্যাড্রেস ফিট করে দেওয়া হয়েছে, আর যখনই কোনো অ্যাড্রেস আসে সে তার মধ্যে ফিট করা অ্যাড্রেসকে স্ক্যান করে সেখানে জিনিস পৌঁছে দেয়। এই রোবটকে বানিয়েছে জার্মানি। রোবট রোলিং বল, এবার যেটা দেখাতে যাচ্ছি সেটা সবথেকে একটি আলাদা জিনিস। এখনো পর্যন্ত আপনি অনেক মানুষের মুখের আদলে রোবট দেখেছেন, কিন্তু এবার কিছু আলাদা দেখাবো। এটি একটি রোলিং বল রোবট, যেটা একদমই ফুটবলের মতো। বলা হয় যে ঘরের ভেতরে ও বাইরের খবর আপনি যেখানে খুশি সেখানে বসেই পেয়ে যাবেন শুধু এই রোবটের সাহায্যে। এটাকে আপনি নিজের ফোনের সঙ্গেও কানেক্ট করতে পারেন। এই রোবটটি আপনার ঘরের প্রত্যেকটি কোণের খোঁজ খবর রাখতে পারে। নিউজ অ্যাঙ্কার জাপানিজ রোবট, এবার পরিচয় করাবো এমন একজন মহিলা রোবটের সঙ্গে যে আর পাঁচটা মহিলা রোবটের থেকে সম্পূর্ণ আলাদা। আপনি কখনো ভেবেছিলেন যে কোনো রোবট রিপোর্টার আপনার জন্য নিউজ পড়বে? হ্যাঁ, এরকমই রোবট রয়েছে জাপানে, যে একজন নিউজ অ্যাঙ্কার। আপনার হয়তো বিশ্বাস হবে না, আর কিছু বছর পরই নিউজ চ্যানেলগুলিতে আপনি মানুষের বদলে রোবটকে দেখতে পাবেন। দেখুন কীভাবে সে হুবহু মানুষের মতোই নিউজ রিডিং করছে। সবথেকে অবাক করা ব্যাপার, সে খুব সুন্দর করে কথা বলতে পারে। বলা হয় যে একবার তার সঙ্গে কথা বলে সে তার প্রেমে পড়ে যায়। তো বন্ধুরা, আপনার সবথেকে কোন রোবটটিকে ভালো লেগেছে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন
এবং সঙ্গে আমাদের চ্যানেল অদ্ভুত বিশ্বকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি হিট করে রাখুন নিত্যদিন এরকমই ভিডিও দেখার জন্য।